মিথিলাকে বাঁচানোর জন্য তোমার মঙ্গলসূত্রটা ওকে পরিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম মঙ্গলসূত্রটা এতদিনে খুলে দেবে, কিন্তু এখনো দেখছি পড়ে আছে। সীতা যে অবিবাহিত সেটা ভেবেই ওকে বাড়িতে নিয়ে এসেছিলাম। এখন ওর গলার মঙ্গলসূত্র কেউ দেখে নিলে ওকে একের পর এক প্রশ্ন করে যাবে। উনি, ওনার বরের পরিচয়, সব কিছু নিয়ে একটা সমস্যার সৃষ্টি হবে। সেরকম একটা পরিস্থিতির থেকে আমি তো ওনাকে আজকের জন্য বাঁচিয়ে নিলাম। সেই মঙ্গলসূত্র থেকে ওনার যেন আর অন্য কোনো সমস্যা না হয়, তুমি ওনাকে রক্ষা করো জানো কি। সবসময় আমার কথাই ভাবো নাকি? এরকম প্রশ্ন কেন? তোমার ভালো লাগে না তাও এই বাড়িতে তুমি লক্ষ্মী পূজোর কথা বললে, তাই বললাম। তোমার যা যা ভালো লাগে আমাকে সেগুলো করতেই হবে গঙ্গা। আমি তোমার জন্য এমন কি করেছি শুনি? কি করনি? সারা জীবন আমার চোখের সামনে এইভাবেই থেকো তুমি, তাতেই আমি খুশি থাকবো। কি হয়েছে, এমন ভাবে দেখছো যেন খেয়ে নেবে? কিছু না, তোমাকে স্বামী হিসেবে পেয়েছি, আমি যে কত পুণ্য করেছি সেটাই ভাবছিলাম। এই সব বিষয় এরম দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে নেই। মানে তাহলে কিভাবে চিন্তা করব? এসো বলছি। এইভাবে বউকে বসিয়ে স্বামীর বুকে শুয়ে আদর করতে করতে ভাবতে হয়। সব সময় খালি কোনো চিন্তা, শুধু কেটে পড়ারই ধান্দা না তোমার? বাড়িতে লক্ষ্মী পূজো আছে তো। আমারই দোষ যে আমি পূজোর কথা তুলেছিলাম। আমাদের জীবনটা মা লক্ষ্মীর পূজো করে শুরু করবে তুমি তো বললে, তাহলে সেটা কি করে বদলাই বলো? পূজো আচ্ছা যে কবে শেষ হবে? একটু ধৈর্য ধরে থাকলে সব ঠিক করে শেষ হবে। এই এখনো তো কিছু শুরুই হলো না। হ্যাঁ হ্যাঁ বাবা, শুরু হবে। তাই হবে। ঠিক আছে, তোমার ওয়ালেটটা দাও তো। আমার ওয়ালেটে বেশি টাকা নেই, তোমার যদি দরকার হয় আলমারিতে রয়েছে, নিয়ে নাও। না না, টাকা লাগবে না। জানো কি দিদির মঙ্গল সূত্রটা দাও। আসলে এবার কি করে বোঝাই গঙ্গাকে? দিদির মঙ্গল সূত্রটা তুমি তো সবসময় পার্সের মধ্যেই রেখে দাও, তাই চাইলাম তোমার থেকে, দাও। জানো কি, এবার তুমি আমায় রক্ষা করো। মহালক্ষ্মীর পুজোতে মঙ্গলসূত্র থাকাটা ভালো। পুজোর সময় অন্য কোনো মঙ্গলসূত্র না থেকে জানকী দিদির মঙ্গলসূত্রটাই থাকুক, সেটাই আমি চাই। আমি তো আমার এই জীবনটা পেয়েছি দিদির জন্যই। শুধু তাই নয়, উনি তো এই বাড়ির বড় বৌমা বলো, সেই জন্য ওর মঙ্গলসূত্রটাই যেন প্রথম জায়গা পায় পুজোয়।
মঙ্গলসূত্রটা দিতে কষ্ট হচ্ছে বুঝি। পূজো শেষ হওয়ার পর একদম যত্ন করে ফিরিয়ে দেব তোমায়। দাও দাও। ও, পার্স তো এখানেই আছে। এখানেই তো ছিল। কি গো, খুঁজে পাচ্ছি না তো। আসলে ওটা হারিয়ে গেছে। কত শান্তভাবে বলছো তুমি এই কথাটা, কখন হারালো, কি করে হারিয়ে গেল? ওই যে কেরালাতে যখন বোটিং করতে গেছিলাম আর তুমি সেই জলে পড়ে গেছিলে, তখনই ওয়ালেট থেকে পড়ে গিয়ে থাকবে। ইস, কি গো তুমি এত কেয়ারলেস হয়ে চলাফেরা করো। দিদির মঙ্গলসূত্রটা কত দরকারি তুমি ভুলে গেছিলে। না না, দিদির মঙ্গলসূত্রটা এখানেই কোথাও আছে, ওটা হারিয়ে যাওয়ার কোনো চান্সই নেই। আমি খুঁজে দেখছি, দাঁড়াও। এই মঙ্গলসূত্রটা কেউ যেন দেখতে না পায় এটা ভেবে উনি কত চিন্তায় পড়ে গিয়েছিলেন। আমার গলার এই মঙ্গলসূত্র যদি কেউ দেখে নিত তাহলে অনেক প্রশ্ন উঠত। কখনো যদি কেউ জানতে পারে এই মঙ্গলসূত্রটা অরুণ পরিয়েছে তাহলে কি যে হবে কে জানে। সীতা, আসুন। সরি, আমি ঠিক আছে, আপনি আগে বলুন। লুকোনো মঙ্গলসূত্র সবাই দেখে ফেললে মুশকিল হয়ে যেত, এটা নিয়ে আপনাকে টেনশনে ফেলে দিয়েছিলাম, আমাকে ক্ষমা করে দিন। আমি যে মঙ্গলসূত্রটা আপনাকে পরিয়ে দিয়েছিলাম সেটার জন্য আপনি বেকার চিন্তা করছেন, আমায় ক্ষমা করবেন। সময় পরিস্থিতি যা ছিল আপনি কি বা করতে পারতেন, এটা হয়তো হওয়ারই ছিল। যা হওয়ার হয়ে গেছে, আপনি সবই তো বোঝেন। যতই হোক, আপনি এই সময়কার মেয়ে। আমি আসলে ভেবেছিলাম যে আমার পরানো মঙ্গলসূত্রটা আপনি খুলে দিয়ে থাকবেন, কিন্তু আমি তো দেখলাম আপনি এখনো ওটা পড়ে আছেন। মিথ্যে কারণে পরানো মঙ্গলসূত্রকে আপনি এত কেন দাম দিচ্ছেন বুঝতে পারছি না। আপনার নিজেরও তো একটা জীবন আছে, সেই জীবনে আপনাকে এগিয়ে যেতে হবে। অকারণে একটা মঙ্গলসূত্রের জন্য সেন্টিমেন্টাল হয়ে নিজের জীবন নষ্ট করবেন না। সময় অনেক পাল্টে গেছে, আজকালকার একজন মেয়ে হয়ে এইসব নিয়ে কেন এত ভাবছেন? এইসব সামাজিকতা অনেক সময় অন্ধবিশ্বাসও হয়, আপনাকেও এই যুগের সাথে পা মিলিয়ে চলতে হবে তো। নিজের সমস্ত দুঃখ ভুলে গিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। কি হয়েছে, আপনি তো কিছুই বলছেন না। আমি এক্ষেত্রে কি যে বলবো বুঝতে পারছি না। যার তেষ্টা পেয়েছে সেই তো জল খুঁজবে, যার খিদে পাবে সে তো খাবারই খুঁজবে, আর যে ভালোবাসে সে নিজের লোকেদের খোঁজে। আমার মনও ঠিক তাই চায়।